চরক টু থ্রিলারত নেপথেজিম বিতর্কর প্রভাব। চরক টু থ্রিলারত 24 ঘণ্টাত 3 কোটি ভিউজ, 3 লাখ লাইকর বিপরীতে 64 লাখ ডিসলাইক। বলিউডত সম্ভবত ডিসলাইকরে রেকর্ড গড়িলে মহেশ ভটে। সুশান্ত সিং রাজপুতর মৃত্যুর পিছতে বিতর্কত সোমাই পড়ছিল মহেশ ভট। মৃত্যুক লৈ মহেশ ভটে করেছিল কেতবোর মন্তব্য, যার বাবে এতিয়া সুশান্ত সিং রাজপুতর অনুরাগীর রুখত পড়ছে পরিচালক মহেশ ভট, যার বাবে এতিয়া চরক টু থ্রিলারত পড়ছে ডিসলাইকর বরষুণ। 28 আগস্টত মুক্তি পাবলগিয়া ছবিখনত আলিয়া ভট, পূজা ভট, সঞ্জয় দত্ত আৰু আদিত্য রয় কাপুরে অভিনয় করেছে। কিন্তু প্রথম অবস্থাত এই ছবিখনত আদিত্য রয় কাপুরের পরিবর্তে অভিনয় করার কথা আছিল সুশান্ত সিং রাজপুতে। বলিউডর নেপথিজিমর বাবে সুশান্ত সিং রাজপুতক এই ছবিখনত অভিনয়ের বাবে চুক্তি করেও মহেশ ভটে চুক্তি বাতিল করেছিল বুলি এতিয়া অভিযোগ বিভিন্ন জনের। তারে এতিয়া প্রভাব পড়ছে 1991 চনত মুক্তি পোৱা চরক ছবির সিকুয়েলস মহেশ ভটর দ্বারা পরিচালিত ছবি চরক টু। বলিউডত কেতিয়াও নঘটা ঘটনা চরক টু থ্রিলারত। 24 ঘণ্টাত চরক টু থ্রিলারত পড়িল 64 লাখ ডিসলাইক। নিউজ ডেস্ক রিপোর্ট, DY365।